তুই হাত ধো, এখন করোনা চলছে। সাপটা বলে, আমার তো হাত নেই। তখন শুয়োর আবার বলল যে, তুই তাহলে তুই লাজ ধো, এখন করোনা চলছে, সব ধুতেই হবে। সাপ তখন বলল, আমি তো ধুয়েই এলাম সবকিছু, আমি তো এই মাত্র পুকুর থেকেই এলাম। আর আমি, জানো তো, করোনার সময় আমি লুট 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 করে লোকের বাড়ির সামনে চলে যেতাম, আর যখন কেউ বাইরে দাঁড়িয়ে থাকতো তখন যেতাম, আর লকডাউনের ভয় দেখাতাম। এই সাপটা, আমি সাপ, আমি গিয়ে ওদের ভয় দেখাতাম, কেন তোমরা বাড়ির বাইরে আছো, যাও ঢোকো, লকডাউন এরকম করতাম। শুয়োর বলল যে, সাপ তুই খুব বুদ্ধিমান।